বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, আজ তেসরা ডিসেম্বর, আজ 133তম জন্মদিন শহীদ ক্ষুদিরাম বসু। আজকের দিনটা গোটা দেশের পাশাপাশি রাজ্যেও খুব ধুমধামের সাথেই পালিত হচ্ছে। তবে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু কাটছাঁটও করা হয়েছে, যেহেতু কোভিড পরিস্থিতি নিয়ম লাগু এখনো রয়েছে। গোটা দেশের পাশাপাশি শুক্রবার রাজ্যব্যাপী আপোষহীন স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর 133তম জন্মদিন পালিত হল। অন্যান্য বারের মতো এদিনও ডিএসও শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করেছেন। এই পালন অনুষ্ঠানে কেশব রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি তিনি ক্ষুদিরাম বসুর যে জীবন এবং তার এত কম বয়সে দেশের জন্য জীবন বলিদান দেওয়া গোটা বিষয়টাই উল্লেখ করেছে। ক্ষুদিরাম একজন ছিলেন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন এবং মাত্র 18 বছর 7 মাস 11 দিনে নিজের জীবন বলিদান দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে থাকায় দুজন মহিলার মৃত্যু হয়েছিল সেদিন। সেই অপরাধেই তাকে পরবর্তী সময় ফাঁসি দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের তরফে। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন, যেটাকে তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। সেই শহীদ ক্ষুদিরাম বসুর আজকের দিনে দাঁড়িয়ে তার বীর গাথা অবশ্যই ভারতবাসীর মনে এখনো গেঁথে আছে। কি বলছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে ডিএসওর নেতৃত্ব শুনব। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী আমরা এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী উদযাপন করছি, পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএসএ যৌথ উদ্যোগে পুষ্পাবৃষ্টিমণিতে রাজ্যের কেন্দ্রীয়ভাবে এই কোভিড সিচুয়েশনের মধ্যে স্বল্প পরিসরে আমরা আয়োজন করেছি এবং বিভিন্ন অঞ্চলেও আজকে বেদি স্থাপন, মাল্যদান, ক্ষুদিরাম বসুর জীবন চর্চা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হবে ছোটো ছোটো করে। পাশাপাশি আজকের এই ক্ষুদিরাম বসুর জন্মদিবসে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা পরীক্ষার বিষয় নিয়ে যে দুশ্চিন্তা সেই বিষয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা রাখছি। যে গত 30 নভেম্বর মাননীয় শিক্ষামন্ত্রী চেম্বারে অল ইন্ডিয়া ডিএসইউ সহ বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে, শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ওইখানে যে মিটিং হয়, এই মিটিংয়ে বিশদ চর্চার ফলে ওখানে সিদ্ধান্ত হয় যে নবম এবং এই একাদশ শ্রেণীর যে 40 এবং 80 পরীক্ষার যে বিষয়, সেই বিষয় নিয়ে তারা যাতে কোনো উদ্বিগ্ন না হয় এবং তাদের অ্যানুয়াল পরীক্ষা যে পরীক্ষাটা তারা জানে যে 40+40। আপনারা শুনলেন ডিএসওর পক্ষ থেকে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করা হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে ডিএসওর পক্ষ থেকে শুরু করে নানান সংগঠনের তরফ থেকে কিন্তু শহীদ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।